হাই ফ্রেন্ডস, আই এম রোহান। আজকে তোমাদের জন্য এমএস ওয়ার্ডের একটা বেসিক লার্নিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। এমএস ওয়ার্ড তোমরা সবাই জানো আমরা মেইনলি টাইপিং পারপাস ইউজ করি, বাট এমএস ওয়ার্ডের সাথে নোটপ্যাড কিংবা ওয়ার্ড প্যাডের কী ডিফারেন্স? দ্য বেসিক ডিফারেন্স ইজ নোটপ্যাড কিংবা ওয়ার্ড প্যাডে এমএস ওয়ার্ডে যে অ্যাডভান্স ফিচার্সগুলো আমরা টাইপিংয়ের জন্য পাই সেগুলো আমরা নোটপ্যাড কিংবা ওয়ার্ড প্যাডে পাই। যেমন আমি তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি। নোটপ্যাডে কখনো তুমি পার্টিকুলার কোনো এরিয়া সিলেক্ট করে সেটার ওপর রেখে দিতে পারবে না, কিন্তু এমএস ওয়ার্ডে তুমি একটা পার্টিকুলার এরিয়াকে সিলেক্ট করে তার ওপর তুমি ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া ফ্রেন্ডস, এমএস ওয়ার্ডে আমরা কালার নিয়ে কাজ করতে পারি, অ্যাডভান্স কিছু ফিচার্স যেমন পেজ নাম্বার ইনসার্ট করা, বর্ডার দেওয়া, শেডিং ইউজ করা ফর ফরম্যাটিং পারপাস, পিকচার ইনসার্ট করা যেটা একটু আগেই বললাম, যেটা একটা ডকুমেন্টের যে প্রেজেন্টেশনটাকে অনেকটা এনহ্যান্স করে। যাই হোক ফ্রেন্ডস, আজকে আর মুখে না বলে তোমাদেরকে কম্পিউটারে এমএস ওয়ার্ডের একটা বেসিক ইন্ট্রোডাকশন আমি দেবো। প্লিজ ফ্রেন্ডস, ফার্স্টে এমএস ওয়ার্ড স্টার্ট করতে গেলে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। সবাই তোমরা স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছ, এখানে স্টার্ট বাটন, স্টার্ট বাটন ক্লিক করে আমরা এখানেও এমএস ওয়ার্ড পাবো। যদি আমরা স্টার্টের মধ্যে এমএস ওয়ার্ড অপশনটা না পাই, দেন আমরা নিচে এসে এই টেক্সট বক্সের মধ্যে উইন ওয়ার্ড, WINWORD, উইন ওয়ার্ড টাইপ করবো। ফ্রেন্ডস, ওপরের দিকে তোমরা দেখো, ওপরে উইন ওয়ার্ড অপশানটা চলে এসছে, ক্লিক করলেই এমএস ওয়ার্ড ওপেন হয়ে যাবে। নাও ফ্রেন্ডস, ফার্স্টেই বলি, এমএস ওয়ার্ড খোলার পর একটা অ্যাক্টিভেশন উইজার্ড উইন্ডো আসে, সেটাকে তোমরা ক্লোজ করে দেবে। ফ্রেন্ডস, ফার্স্টে বলি, ডকুমেন্টটাকে যদি সেভ করতে হয়, ফাইল অপশনে গিয়ে আমরা সেভে ক্লিক করব। সেখান থেকে ডকুমেন্টসে গিয়ে একটা ফাইলটার নাম দিবে, সাপোজ ABC একটা নাম দিয়ে আমরা নাম দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এমএস ওয়ার্ডের এক্সটেনশন নেম .docx। সো আমরা ডকুমেন্টসের মধ্যে ফাইলটাকে সেভ করছি। ওকে, তোমরা যদি চাও লোকেশান চেঞ্জ করতে, তোমরা ওপরে যে অ্যাড্রেসটা বারটা আছে সেখান থেকে তোমরা লোকেশনের ডেস্কটপ কিংবা জি ড্রাইভ, সি ড্রাইভ, যে কোনো তোমরা মাই কম্পিউটারে গিয়ে তোমরা অন্যান্য ড্রাইভ, ডি ড্রাইভও চুজ করতে পারো। বাট ফ্রেন্ডস, আমি আজকে আমাদের ডকুমেন্টসে আমাদের ফাইলটাকে সেভ করছি। সেভ করলাম। ফ্রেন্ডস, ফার্স্টেই বলি, এমএস ওয়ার্ডে কাজ করতে গেলে আমি যদি কিছু স্যাম্পল প্যারাগ্রাফসের দরকার হয়, আমি ইকুয়াল টুতে গেলাম, ইকুয়াল টু টাইপ করলাম, ইকুয়াল টু টাইপ করে আমি RANDটাইপ করে ব্র্যাকেট শুরু করলাম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলেই আমি কিছু স্যাম্পল প্যারাগ্রাফস পেয়ে যাব। জুমটাকে কমাচ্ছি তোমাদের সুবিধার জন্য, একটু জুমটাকে আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, আশা করি তোমাদের দেখতে সুবিধা হবে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা তিনটে স্যাম্পল প্যারাগ্রাফস পেয়ে গেছি। না ফ্রেন্ডস, আমি যদি চাই এই পুরো ডকুমেন্টার পেজ সেট আপ করতে, তো আমরা পেজ সেট আপ অপশানে গেলাম, এখান থেকে পেজ সেট আপে ক্লিক করলাম, ক্লিক করে টপ, লেফট, বটম সমস্ত ধরনের মার্জিন সেট করতে পারি। এই যে গাটার মার্জিন, এটা আমরা বাইন্ডিং পারপাসে ইউজ করি। আমরা গাটার মার্জিন থেকে যদি 1 ইঞ্চি ছেড়ে দিই, দেন লেফট আর গাটার দুটোকে মিলিয়ে আমাদের 2 ইঞ্চেস লেফট সাইড থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাতে আমাদের যে বাইন্ডিং করবে, কোনো যদি বইয়ের পারপাস হয়, ম্যাগাজিন পারপাস হয়, সে বুঝবে যে 1 ইঞ্চেস জায়গা ছাড়া আছে মার্জিনের জন্য অ্যান্ড 1 ইঞ্চেস ছাড়া আছে ফর বাইন্ডিং পারপাস। ফ্রেন্ডস, এখান থেকে আমরা গাটার পজিশন সেট করতে পারি, লেফট, টপ। লেফট হলে সাইডে, লেফট সাইডে আসবে আমাদের বাইন্ডিংয়ের পজিশনটা, আর টপ হলে যেমন প্যাডে আমরা দেখি, আমরা প্যাড উল্টে, ওপর দিকে উল্টে কাজ করি, ওপর দিকে ফোল্ড করি, লাইক দিস। পেপার, পেপার আমরা লেটার নিতে পারি, কাস্টম আছে, কাস্টম
কাস্টমে আমরা নিজেদের মতন কাস্টম সাইজ বসাতে পারি, উইথ, হাইট অ্যান্ড, বাট প্রফেশনালি আমরা সাধারণত এ ফোর সাইজটা নিয়ে কাজ করি। নাও ফ্রেন্ডস, আফটার সেটিং দি মার্জিন আমরা নিচে আসব, নিচে এসে ওকেতে ক্লিক করে দেব। সো বন্ধুরা, আমাদের মার্জিন তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইড থেকে 1 ইঞ্চেস, রাইট সাইড থেকে 1 ইঞ্চেস অ্যান্ড নিচে বটম থেকে 1 ইঞ্চেস মতন আমরা ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বটম থেকে দেখতে পাচ্ছ এই এই পোর্শনটা ফেড হয়ে আছে, বটম থেকে 1 ইঞ্চেস ছাড়া আছে। অ্যান্ড অলসো বন্ধুরা, ওপরে দেখে দেখো টপ থেকেও কিন্তু 1 ইঞ্চেস ছাড়া আছে, 1 ইঞ্চেস। খুব তাড়াতাড়ি আরও বেটার পিকচার কোয়ালিটি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এবং এগুলোকে রিশুট করব, আই প্রমিস। ফ্রেন্ডস, নাও পেজ লেআউট আমরা দেখলাম, আরও কিছু অপশানস দেখিয়ে দিই। আমরা এখান থেকে পেজটাকে চাইলে আমরা 3টে কলামে ভাগ করতে পারি, পুরো পেজটাকে 3টে কিংবা 2টো কলাম কি 4টে কলামে আমরা ভাগ করতে পারি পুরো পেজটা। তাছাড়া আমরা পেজ বর্ডার দিতে পারি, এখান থেকে পেজ বর্ডারে গিয়ে জাস্ট একটা বর্ডার সিলেক্ট করব, সেটিং থেকে স্টাইল চুজ করব, কালার চুজ করব উইথ চুজ করব, করে একটা ওকে করে দেবো জাস্ট। তাই দেখো বন্ধুরা, পেজের বর্ডার আমাদের সাইডে পেজের বর্ডার চলে এসছে। এগেইন বন্ধুরা, আমরা চাইলে এখানে ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে পারি। ওয়াটারমার্ক আমরা ইউজ করি যখন কোনো ইউনিভার্সিটি হোক, অফিসিয়াল পারপাস হোক, যখন কোনো পেজের ব্যাকগ্রাউন্ডে আমরা সেই অফিসের লোগো হোক, সেই অফিস কোনো স্টুডেন্টের এমপ্লয়ি আইডি হোক, সরি স্টুডেন্ট আইডি হোক, আমরা যদি মেনশন করতে চাই। সো ওয়াটারমার্কে এসে আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা টেক্সট ওয়াটারমার্ক চুজ করতে পারি, কালার চুজ করতে পারি একটা, আচ্ছা ডায়াগোনাল অর হরাইজেন্টাল কীভাবে লেখাটা থাকবে, পেজের ডায়াগোনালই থাকবে না হরাইজেন্টালই থাকবে সেটা চুজ করতে পারি, করে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেবো। আমার টেক্সটটা চুজ করতে পারি, টেক্সটটা আমি লিখে দিলাম আমার নাম রোহন ব্যানার্জি। অফকোর্স বন্ধুরা, পুরো নাম আমার রোহন কুমার ব্যানার্জি, BANERJEE। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যদি আমি অ্যাপ্লাই করি আর ওকে করে দিই, পেজের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখো ফেডেড ওয়েতে রোহান কুমার ব্যানার্জি চলে এসছে পুরো পেজের ব্যাকগ্রাউন্ডে। সিমিলারলি বন্ধুরা, আমরা ওয়াটারমার্ক শিখলাম, আমরা পেজ বর্ডার শিখলাম, এবার একটু প্যারাগ্রাফকে বর্ডার দিই। আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি একটা টেক্সটকে, সেম পেজ বর্ডারে গিয়ে তফাত খালি আমরা বর্ডার্সে যাব, গিয়ে একটা কালার চুজ করব, উইথ চুজ করব, করে আমরা ওকে করব। তফাত এই ক্ষেত্রে বন্ধুরা, শুধুমাত্র প্যারাগ্রাফটা, যতটা পোর্শন আমি সিলেক্ট করেছিলাম সেই পোর্শনটা কালারিং হবে, সেই পোর্শনটা বর্ডার আসবে, পুরো পেজের বর্ডার কিন্তু আসবে না। তো আমরা পেজ বর্ডার থেকেই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে পেজ বর্ডার দেওয়ার জন্য, আর প্রথমে যে শুধু অনলি বর্ডার সেটা হচ্ছে কোনো পার্টিকুলার টেক্সটকে সিলেকশন করে তাকে বর্ডার দেওয়ার জন্য। এবার বন্ধুরা একটু আমরা আসি প্যারাগ্রাফস অপশনসে, হোমের মধ্যেই আছে হোম অপশন, তোমরা দেখতে পাচ্ছ হোম, তার আন্ডারে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফসের মধ্যে আমরা কোনো পার্টিকুলার প্যারাগ্রাফে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই। লেফটটা জাস্টিফাই ডিফারেন্সটা হচ্ছে বন্ধুরা, লেফটের ক্ষেত্রে রাইট সাইডটা দেখো আনইভেন আছে, আর যদি জাস্টিফাই করি তাহলে বোথ সাইড স্ট্রেট থাকবে, দিস দ্য ডিফারেন্স। তাছাড়া আমরা দুটো প্যারাগ্রাফে সিলেক্ট করে যদি বুলেটস অ্যাপ্লাই করতে চাই, বুলেটস ক্লিক করলেই বন্ধুরা দেখো বুলেট অ্যাপ্লাই হয়ে গেল, বুলেটস এর নাম্বারিং, একটা নাম্বারিং ফরম্যাট, কিংবা পাশেও আছে দেখো বন্ধুরা, একটু কাছে নিয়ে যাচ্ছি আমি ক্যামেরাটাকে, এটা হচ্ছে বুলেট ফরম্যাটস, এটা হচ্ছে পাশেরটা হচ্ছে নাম্বার ফরম্যাট। এইভাবে বন্ধুরা আমরা বেসিকভাবে এমএস, বেসিক লেভেলে এমএস ওয়ার্ড ইউজ করি। তাছাড়া আমরা যদি ফন্টের কাজ করতে চাই, আমরা সিলেক্ট করে রাইট ক্লিক ফন্ট অ্যাপ্লাই করতে পারি, এখান থেকে কালারিং করতে পারি, সাইজ বড় করতে পারি, ফন্ট কালার করতে দিতে পারি,
অনেক কিছু করতে পারি বন্ধুরা। আচ্ছা, দ্যাটস ইট বন্ধুরা, একটু বেসিক লেভেলে আজকে এপিসোডটা দেখিয়েছি, খুব তাড়াহুড়োর মধ্যে দেখালাম, খুব তাড়াতাড়ি আরও খুব সুন্দর আর ক্লিয়ার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। একটু ফলো করো, জানিও কেমন লাগলো। জানি একটু তাড়াহুড়ো করে দেখালাম, বাট খুব তাড়াতাড়ি আরও এলাবরেট করে এমএস ওয়ার্ডের এক একটা সিঙ্গেল টপিক আমি নিয়ে আসবো। এর আগে তোমাদের এমএস ওয়ার্ডের একটা টপিক আমি দেখিয়েছিলাম, টেবিল অফ কন্টেন্টস, প্লিজ ওটা ফলো করো, দেখো আজকে এটা বেসিক দেখালাম। অ্যান্ড বন্ধুরা, কিছু শর্টকাট কি আজকেই তোমাদের সাথে শেয়ার করি, আজকেই ফ্রেন্ডস সিলেক্ট করে যদি আমাকে বোল্ড করতে হয় তাহলে আমি শর্টকাট কি ইউজ করব, কন্ট্রোল ধরে বি, দেখো বোল্ড হয়ে গেছে লেখাটা। যদি আমাকে রাইট অ্যালাইনমেন্ট করতে হয় কন্ট্রোল আর, যদি লেফট অ্যালাইনমেন্ট করতে হয় কন্ট্রোল এল, আর জাস্টিফাই করতে গেলে কন্ট্রোল জে, যদি আমাকে ইটালিক করতে হয় কন্ট্রোল আই, যদি আন্ডারলাইন দিতে হয় কন্ট্রোল ইউ, যদি আমাকে সেভ করতে হয় ডকুমেন্টটা কন্ট্রোল এস। ফ্রেন্ডস এটা তো অলরেডি সেভ আছে, তো যদি সেভ অ্যাজ ডায়লগ বক্সটাকে আমি আরেকবার আনতে চাই তাহলে F12 কি প্রেস করবো কিবোর্ড থেকে, F12 প্রেস করলে সেভ অ্যাজ ডায়লগ বক্সটা আবার চলে আসবে। দ্যাটস ইট বন্ধুরা, আরও কিছু অ্যাডভান্স ফিচার্স তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে বেসিক লেভেলে এমএস ওয়ার্ড দেখিয়েছি, একটু ফলো করো যদি তোমাদের ভালো লাগে, আরও অ্যাডভান্স লেভেলে কিছুদিনের মধ্যে নিয়ে আসবো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, প্রত্যেকটা পার্টকে খুব ধরে ধরে আমরা এক্সপ্লেইন করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, শেখার আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিও, আর আমাদের ভিডিওস দেখতে থেকো, আমাদেরকে আরেকটু ইম্প্রুভ করতে সাহায্য করো। আমি জানি তোমাদের হয়তো একটু সঠিক প্রিপারেশন নেই বলে, সঠিক এনভায়রনমেন্ট নেই বলে একটু হয়তো লাইটের প্রবলেম হচ্ছে, একটু দেখতে প্রবলেম হচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আমি সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে বলো। থ্যাংক ইউ।